কটা কোথায় জানো? কোথায়? ওই তুমি স্টেশন রোড ধরে তুমি স্টেশনে যাচ্ছ, হ্যাঁ, যে বাজারে। নমস্কার বন্ধুরা, একটি গাছ একটি প্রাণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি আমাদেরই বারাসাতের খুবই একটি পরিচিত নার্সারিতে চলে এসেছি, এভারেস্ট নার্সারি। এটা আমাদের বারাসাতেরই চাপাডালি মোড়ে রঘু কাকুর নার্সারি, ওনার বাড়ি আর কি চাপাডালি মোড় বিধান পার্কে। রঘু কাকুর নার্সারিতে আজকে চলে এসেছি এবং রঘু কাকুর নার্সারি এভারেস্ট নার্সারিতে কী কী গাছ পাওয়া যায় এবং কী ফলের গাছের কালেকশান, কী ফুলের গাছের কালেকশান, ইনডোর প্ল্যান্ট থেকে আউটডোর প্ল্যান্ট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বিশেষ করে বারাসাত, মধ্যমগ্রাম, এয়ারপোর্ট, সোদপুর, এদিকে হচ্ছে ময়না, ব্যারাকপুর, এইসব সাইডের যারা গাছ লাগাতে ভালোবাসেন বা গাছ করছেন তারা অবশ্যই এই নার্সারিতে ভিজিট করতে পারেন। সমস্ত ধরনের ফল এবং ফুলের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা বলি বন্ধুরা, যারা টবে গাছ লাগাবেন তাদের ক্ষেত্রে একটা এখানে বিশেষ খুব সুবিধা আছে, ফল গাছ হোক ফুল গাছ হোক, সেইটা কি আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেষে শেয়ার করব। তো ভিডিওটি পুরো সম্পূর্ণ সাথে থাকবেন, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চিপে অল নোটিফিকেশান অপশান অন করে দেবেন, তাহলে পরবর্তীকালে যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, রঘু কাকু খুবই ব্যস্ত, আজকে প্রচুর কাস্টমার এসছে যেহেতু আজকে রবিবার, আর আমরাও এসছি, আমি এসছি আর আমার এক কাকু আর কাকিমাকে নিয়ে এসছি আর কি। তো চলুন রঘু কাকুর সাথে পরিচয় করিয়ে দিই। এই যে আমাদের রঘু কাকু, রঘু কাকু গাছ দিতে ব্যস্ত। তো ঠিক আছে, আমরা ওনার সাথে পরে কথা বলছি। সবার প্রথমে আমরা সম্পূর্ণ নার্সারিটাকে ঘুরে দেখে নেব এবং কি কি গাছ আছে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, এখানে অল টাইম ম্যাঙ্গো, আরও অনেক ধরনের এখানে আমের গাছ আপনারা পেয়ে যাবেন। লাল চন্দনের গাছ ছোটও আছে, যা 50 টাকা থেকে শুরু। শীতের শেষ, সমস্ত লেবু গাছে ফুল চলে এসছে। কাকু খুবই ব্যস্ত, অনেক কাস্টমার আজকে। আপনারাও এখানে সবাই আসুন, এভারেস্ট নার্সারি বারাসাত, ময়না, ময়না বাজার থেকে, মধ্যমগ্রাম থেকে যদি কলকাতার সাইড দিয়ে আসেন, ময়না বাজার থেকে বাস সাইডে ঢুকে গেলেই এভারেস্ট নার্সারি যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। প্রচুর এখানে ফল থেকে শুরু করে ফুল, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সব রকমই গাছ এখানে পেয়ে যাবেন। ছোট ছোট সবেদা গাছে কত সুন্দর সবেদা রয়েছে, প্রত্যেক কটা ম্যাচুরিটি গাছ, গাছগুলো গ্রো ব্যাগে লাগানো আছে, নিয়ে প্রথম বছর থেকেই আপনারা এই গাছ থেকে ফল পেতে পারেন। অল টাইম যেটা, বন্ধুরা এখানে অনেক ধরনেরই ফলের গাছ আপনারা পেয়ে যাবেন, যেমন পিঙ্ক কাঁঠাল বা অল টাইম কাঁঠাল, অল টাইম মাল্টা, বাড়িওয়ান মাল্টা, সিকি মাল্টা, কমলা লেবুর থেকে শুরু করে মৌসুমি লেবু, আপেল গাছ, লাল জামরুল, তাইওয়ান পিঙ্ক পিয়ারা, সমস্ত ধরনেরই ফলের গাছ এখানে আপনারা পেয়ে যাবেন ন্যায্য মূল্যে। দেখুন, গরমের জন্য আগামী দিনের জন্য এখানে কিছু গাছ প্রস্তুত করা হচ্ছে এবং এই বাঁ সাইডে ম্যাচুরিটি কিছু আম গাছ আছে, যেগুলো লাগালেই সামনে বছর থেকে তার থেকে আম পাওয়া সম্ভব। ভেতরটা নার্সারির অনেকটাই বড় এবং প্রচুর ধরনের গাছের কালেকশান এখানে পেয়ে যাবেন, 3-4 ধরনের ফুলের কালেকশানও পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, আমরা গাছ লাগানোর সময় অনেক কিছুই হাতের সামনে পাই না, সে কোকোপিট হোক, ভার্মিকম্পোস্ট, নিমখোল,
বা হাড়ের গুঁড়ো বা টব তা সমস্ত উপকরণ সার এখানে পেয়ে যাবেন, এবং গাছের খাবার থেকে শুরু করে মিশ্র জৈব সার অবধিও এনারা বিক্রি করে থাকে। আরও নানান ধরনের ইনডোর প্ল্যান্টও এখানে পেয়ে যাবেন, অর্কিড থেকে শুরু করে সার্কুলান, নানান প্রজাতির ক্যাকটাস। দেখুন এখানে কত ক্যামেলিয়া ফুল গাছের চারা তৈরি করা হচ্ছে এই গ্রিন নেটের ভেতরে। আরও নানান ধরনের ইনডোর প্ল্যান্ট এখানে পেয়ে যাবেন। সত্যি গাছগুলো চোখের সামনে দেখতে খুবই সুন্দর লাগছে এই গ্রিন নেটের লাইটে। প্রচুর সার মাটিও এখানে এনারা বিক্রি করে থাকে 100 টাকা বস্তা হিসাবে, প্লাস মাটির টব, প্লাস্টিকের টব এবং সিমেন্টের বড় ম্যাচলা টপও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এভারেস্ট নার্সারির অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি। যারা কলকাতা থেকে কৃষ্ণনগর রোড ধরে বারাসাতের দিকে আসবে, বারাসাত কলোনি মোড় পার করার পরেই ময়না বাজার থেকে বাঁ সাইডে ঢুকে গেলেই 1 কিলোমিটার আসলেই এভারেস্ট নার্সারি, এবং ময়নায় এসে যে কাউকে জিজ্ঞেস করলেও সবাই বলে দিতে পারবে। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটি খুব ভালো বিষয় আপনাদের সাথে এই ভিডিও শেষে শেয়ার করব। তো এই নার্সারি থেকে, এভারেস্ট নার্সারি থেকে আপনারা যদি গাছ কেনেন বা আপনাদের বাড়ি নিয়ে গিয়ে গাছটি পরবর্তীকালে লাগাতে কোনো সমস্যা হয় বা মাটি জোগাড় করতে অসুবিধা হয়, তাহলে আপনারা এখান থেকেই টব কিনে এনাদের থেকেই গাছ টব হিসাবে প্রতিস্থাপন করিয়ে নিতে পারেন, এবং এনারা খুব ভালোভাবে টবে গাছটিকে প্রতিস্থাপন করে দেবে সার মাটি দিয়ে, এবং ড্রেনিং সিস্টেম টবে ঠিকঠাক রেখেই এনারা গাছ প্রতিস্থাপন করে দেয়। এই একটি খুব ভালো সুবিধা আমি এই নার্সারিতে এসে দেখতে পেলাম। আর আপনি যদি অনেক বেশি গাছ কিনে থাকেন, তাহলে এনাদের কাছে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, যারা মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আজকে এই অবধি বন্ধুরা, নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।